হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপস্ট্রিয়ানো। আমি দীপাঞ্জন। আজকে সকালে উঠে একটু মোমো খেতে ইচ্ছে করছিল। হ্যাঁ, একটু মোমো প্রেম জেগেছে সকাল সকাল, কিচ্ছু করার নেই, তো ভাবলাম একটু মোমো অর্ডার করা যাক। তো তারপর ভাবলাম যে একটা ভিডিও বানাই যেখানে জোম্যাটো থেকে আমি অর্ডার করি মোমো, কিরকম হয় দেখি। তার বাদেও লাঞ্চটা অর্ডার করি জোম্যাটো থেকে, ডিনারটাও করি, যদি পেটে জায়গা থাকে বিকেলে স্ন্যাক্সের জন্য তাহলে স্ন্যাক্সটাও করি। তাহলে এক কথায় বলতে গেলে আজকে পুরো দিনটা জোম্যাটোতে কাটিয়ে দেখি ব্যাপারটা কিরকম গড়ায়। আর হ্যাঁ, লাঞ্চ ডিনার দুটোই বাঙালি, প্রপার বাঙালি লাঞ্চ বা বাঙালি ডিনার করবো, কারণ শনিবার অনেক দিন বাইরে, এখানে বাইরে টুকটাকে এইগুলোই খাওয়া হয়, তো বললাম না বাঙালি ডিনারই খাবো, মাছ ফাছ খাবো ভাবছি। একটা ভালো রেস্টুরেন্ট আছে, আমি একটা ভালো রেকমেন্ডেশন পেয়েছি, সেটার থেকেই করবো। আর হ্যাঁ, এটা আমি এখন ব্যাঙ্গালোরে আছি, তো জোম্যাটো থেকে যে রেস্টুরেন্টগুলো তোমরা দেখবে সেগুলো সব ব্যাঙ্গালোরের। তো যারা ব্যাঙ্গালোরে থাকো বা কোনো বন্ধু বান্ধব তোমাদের যদি ব্যাঙ্গালোরে থাকে তাদেরকেও রেকমেন্ড করতে পারো। এখান থেকে অর্ডার করবো সেটা মোমোস, যেটা করবো সেটা হচ্ছে চিংচং বলে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে বাঙালি, তো এখানে চাইনিজ ভালো পাওয়া যায় শুনেছি, প্রপার বাঙালি চাইনিজ, যেটা আমাদের কলকাতার চাউমিন, যেটা নট নুডলস অ্যান্ড অল। তো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপস্ট্রিয়ানো, আমি দীপাঞ্জন। প্লিজ লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে তুমি লেটেস্ট আপডেটটা পাবে। কারণ সোমবার থেকে শুক্রবার আমার অফিস থাকে, তো অত রেগুলার আমি ভিডিও বানাতে পারি না, তাও আমি চেষ্টা করি মিনিমাম পার উইক একটা থেকে দুটো করে ভিডিও দেওয়ার। তো আমার যতজন সাবস্ক্রাইবার আছে তাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে সাবস্ক্রাইব করার জন্যে। খুবই কম সাবস্ক্রাইবার জানি, কিন্তু খুবই কম হলেও আমি তোমাদেরকে খুব রেসপেক্ট করি, কারণ আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করেছো, তোমরা আরও এক্সপেক্ট করছো, তো সেটার জন্যে ধন্যবাদ। ও হ্যাঁ, এক মিনিট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপস্ট্রিয়ানো, আমি দীপাঞ্জন। আজকে শুরু করা যাক হোল ডে অ্যাট জোম্যাটো। তো মোমো এসে গেছে, এবার মোমোর একটা ছোট্ট আনবক্সিং হবে, আনবক্সিং করবেন একজন আমার খুব প্রিয় বন্ধু, দেখা নেওয়া যাক। যেমন বললাম ভাবছি বাঙালি লাঞ্চে অর্ডার করবো, তো আজকে মাছ খেতে ইচ্ছা করছে, মাংস তো সারাক্ষণ ইচ্ছা করে, কিছু করার নেই বাঙালি বলে কথা, তো ভাবছি একটা মাছ অর্ডার করি আর সাথে মাংস আর ভাত, বেশি কমপ্লিকেট করে লাভ নেই একদম। দেখা যাক, এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমি আগে অর্ডার করেছি আর ওখানকার টেস্ট খুব ভালো, তো ওখান থেকে আমরা বেসিক্যালি মিল অর্ডার করেছিলাম, এমনি আলাদা করে অর্ডার করিনি, তো আজকে ভাবছি আলাদা করে মাছ মাংস অর্ডার করে দেখি, মাটন অর্ডার করবো। তো যারা যারা ব্যাঙ্গালোরে আছো তারা নিশ্চয়ই ট্রাই করো, এটা কিচেনটার নাম হচ্ছে বেঙ্গলি কিচেন, জোম্যাটোতে অ্যাভেলেবেল ব্যাঙ্গালোরে, এটা ইলেকট্রনিক সিটি লোকেশনে আছে, তো তোমরা ট্রাই করো পারলে একবার। আর হ্যাঁ, মনে করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো যে তোমরা আর কি দেখতে চাও, আর হ্যাঁ শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আমার সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক দেওয়া আছে নিচে, যদি চাও আমাকে ওখানে ফলো করতে পারো, আর বেল আইকনটা প্রেস করে দিও ডেফিনেটলি, তাহলে তোমার লেটেস্ট যে ভিডিওটা সেটার আপডেটটা পেয়ে যাবে। তো তাহলে শুরু করা যাক, লেটস স্টার্ট।
লাঞ্চ এসে গেছে। থ্যাংক ইউ, দেখা যাক কিরকম হয়। প্রথমে টেস্ট করি আমরা একটু মাছ, একটু আলু দিয়ে, তারপরে আমরা টেস্ট করব মাটন। চলো স্টার্ট করা যাক। আপনার ঝাল কিন্তু খুবই ভালো, ঝালটা একটু বেশি, ঝাল কম খাই বলে এত, কিন্তু টেস্ট খুব ভালো। অস্থির, পুরো অস্থির, মাছটা একদম শেষ করে দিলাম, শেষ। একটু হালকা ঝাল ঝাল ভালো লাগছে। মোটামুটি মটনটা খেয়ে দেখলাম, মাছও খেয়ে দেখলাম, ভাত হেভি খেতে, সঙ্গে তো লেবু আছেই। তো আজকে লাঞ্চ অব্দি থাক, যথেষ্ট ভালো রেস্টুরেন্টে, সব আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা খেয়ে বলো কিরকম যারা ব্যাঙ্গালোরে থাকো। তো নেক্সট দেখা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে। মশলা দেওয়া, টমেটো, লঙ্কা গুঁড়ো টুঙ্গো দেওয়া, ভালো কথা। এরকম ফুচকা আমি কোনোদিনও দেখিনি, আগে আমি অনলাইন অর্ডার করে খেয়েছি ফুচকা, কিন্তু এত সুন্দর প্যাকিং এর পুরো আলু ভরে দেওয়া, পুরো অস্থির। খুব অসাধারণ বলবো না, কিন্তু ভালো কথা, অনলাইন দিয়েছে যথেষ্ট ভালো, আলুটা ঠিকঠাক, মোটামুটি বেশি ঝাল নেই, ভালো কথা, জলটাও ভালোই।
জলটা একটু মিষ্টি মিষ্টিও আছে, ভালো লাগলো আমার। বেশি মিষ্টি না, টক যদি কারেন্টজন মিষ্টি দেখে মুখ ছেটকাচ্ছে, ঠিক আছে বেশি মিষ্টি না, ঠিক আছে তাহলে খাই ফুচকা। নেক্সট দেখা হচ্ছে ডিনারে। তো সকাল থেকে প্রথমে ব্রেকফাস্ট হলো, তারপর দুপুরে লাঞ্চ হলো, বিকেলে ফুচকা খাওয়া হলো, এবার রাতের ডিনার। পুরো দিনটা জোম্যাটো তো ভালোই কাটছে, দেখি রাতে ডিনারটা তাহলে টেস্ট করে কেমন হয়। হিয়ার মাঝে একটা রেস্টুরেন্ট আছে কলকাতাতে, খুব ফেমাস, তো সেখান থেকে অর্ডার করলাম বাসন্তী পোলাও আর কষা মাংস। তো সেটা এখন খাবো, চলে আসলো একটু আগেই আসলো, সেটা খাবো, খেয়ে দেখবো কীরকম টেস্ট, আর পুরো এক্সপিরিয়েন্সটা তোমায় বলবো, আর কত কস্ট কী লাগলো সেটা বলবো তোমাদেরকে। পুরো দিনই মানে কোথাও বাড়ি থেকে কিচ্ছু বানানো হয়নি, জাস্ট টুকটাক চা বাদে পুরোটাই অর্ডার করেছি মোটা থেকে সকাল থেকে, আমার তো ভালোই লাগলো এখন অব্দি। তো লাস্ট দেখে নিই তাহলে আমরা ডিনারটা কেমন হয়, তো চলো লেটস গো। তো বাসন্তী পোলাও আর কষা মাংস, এই যে বাসন্তী পোলাও, যে কষা মাংসের সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছে। তো বাসন্তী পোলাওটা শুধু আমি খেয়ে দেখি কেমন খেতে। এটা হচ্ছে জাস্ট অস্থির পুরাতন ঝোলটা দিয়ে খেলে, টমেটো পেঁয়াজ ঝোলটা সেই করে দেয় একদম। মাংসটা ভেঙে খেয়ে দেখিনি, যে মাংস ভাত হেভি, পুরোটা আমার শুরু করে সেটা ভালো লাগছে, ঝোল দিয়ে হেভি লাগে। যাই হোক, তো পুরো দিনটা ঝোলটাতে থাকলো, ভালোই গেলো। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ফুচকা আর কর্ন, রাতে বাসন্তী পোলাও আর কষা মাংস ডিনার, পুরো দিনটা জোম্যাটোতে ভালোই কাটলো। কত কী খরচা এস্টিমেট কী আছে সেটা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আর কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি এগুলো সেটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই অবধি, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা সবার সঙ্গে, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে নিচে, ওখানে শেয়ার করবে, আর সবার আগে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, যাতে ফিউচার কোনো ভিডিওর জন্য তোমরা আছো দেখতে পাও। নোটিফিকেশান বেলটা প্রেস করে দাও, ওটাতে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাবে। তো ব্যাস আজকে এই অবধি, প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আমি আমার সাপোর্ট পাই, যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য ভিডিওটা বানানো।